আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফেসবুক ফ্রি মার্কেটিং এ আপনাকে স্বাগতম। ফেসবুক ফ্রি মার্কেটিং আমরা কেন বলেছি, দুইভাবে আমরা মার্কেটিং করতে পারি, একটা পেইড, একটা ফ্রিতে। একটা মার্কেটিং আমরা যদি ফেসবুককে ডলার পে করি, সেটা পেইড, আর ফেসবুককে ডলার পে বাদে আমাদের যে ফেসবুক বড় একটা কমিউনিটি, এই কমিউনিটির মধ্যে আমরা যে মার্কেটিং যদি করি তাহলে সেটা ফ্রি মার্কেটিং। আসলে ফ্রি মার্কেটিংকে আমি ফ্রি বলবো না, কারণ হচ্ছে ফ্রি মার্কেটিং এ আমাদের অনেক সময় দিতে হয়। তো আমরা জানি সময় ইজ এভরিথিং, সময় ইজ মানি, তো এটা আসলে একদমই ফ্রি না। আবার এই মার্কেটিংটা, এই কমিউনিটিতে যে মার্কেটিং, সেটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফ্রি মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, ফেসবুক প্রোফাইল, অ্যাড ফ্রেন্ড, ফেসবুক কমিউনিটিতে অ্যাড, ফেসবুক গ্রুপ মার্কেটিং, হেল্পিং পিপুল অ্যান্ড প্রোভাইডিং দেয়ার ভ্যালু। ওকে, তো প্রথমে আমি কিছু পার্সনের, ইভেন আমারও গ্রুপ অ্যাক্টিভিটি, ফেসবুক যে অ্যাক্টিভিটিগুলো আমরা লক্ষ্য করব, ফেসবুক তাদের অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করলে আসলে আমরা পেয়ে যাব তারা কিভাবে কি করে ফেসবুক থেকে এত ডলার ইনকাম করছে একদম ফ্রিতে, ঠিক আছে? তো যাদের আমি কিছু, যারা বড় বড় ইন্টারনেট মার্কেটার, উইন ডিমকার উইনার, তো তাদেরকে ফলো করব। তো ডিমকার উইনার কিভাবে, আমরা জানি যে ক্লিক ফানেল, তারপরে বিল্ডার অল, এখানে যদি আমরা 100 জন মেম্বার, মানে 100টি প্রোডাক্ট যদি সেল করতে পারি, এবং সবাই যদি, যাদের কাছে সেল করেছি তারা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে বিল্ডার অল, ক্লিক ফানেল আমাদের একটা কার প্রোভাইড করে। সেটা আমাদের ডিম কার হতে পারে, BMW, ল্যাম্বোরগিনি, তা আপনি যেই কারটা পছন্দ করবেন আপনাকে সেই কারটাই গিফট করবে। তো এখন যাদেরকে ফলো করব তারা অলরেডি ডিম কার উইনার, এবং পার মান্থ তারা হচ্ছে $20,000 মিনিমাম ইনকাম করে ফেসবুকে ফ্রি মার্কেটিং করে, ফেসবুকে পেইড মার্কেটিং করে, তারপরে গ্রুপ মার্কেটিং করে, ওকে, পিপুলদেরকে হেল্প করে, তারপরে তাদেরকে ভ্যালু দিয়ে। তো চলুন আমরা কিছু প্রোফাইলগুলো আগে ফলো করি। ওকে, ফার্স্টে যখন আমার প্রোফাইলে যাব, আমি দেখতে পারবো যে আমি সুন্দর একটা ব্যানার লাগিয়েছি, তারপরে কি করেছি, এখানে আমার ইন্ট্রোগুলো দিয়েছি। আমি ইন্ট্রো দিইনি, যে হচ্ছে অনেক রকম প্রোফাইলে গেলে দেখা যাচ্ছে যে প্রচুর ইন্ট্রো, তো পড়তে পড়তেই তার মাথা খারাপ, আজকে সে অ্যাডমিন, কালকে ওই পেজের অ্যাডমিন, আজকে এই কোন, কারো কারো যে দেখি যে তাদের ইন্ট্রোতে এত বড় সিরিয়াল, ঠিক আছে? এখন আমি কোনটা বুঝবো আসলে সে কোন দিকে এক্সপার্ট, ঠিক আছে? ওকে ফাইন, তো আপনাকে একটা লক্ষ্য রাখতে হবে আপনার ক্যারিয়ার নিয়ে, আপনি কি করতে চাচ্ছেন ভবিষ্যতে সেটা নিয়ে। আপনি যদি কোনো কাজকে, সেটা যদি মনে প্রাণে ভালো না বাসেন, সেটাকে ক্যারিয়ার হিসেবে নিতে না পারেন, তাহলে সেই কাজ থেকে আপনি কখনোই 100% সফলতা আনতে পারবেন না। ওকে, আপনি যেই কাজটি করছেন সেই কাজকে ভালোবাসুন, তারপরে সেই কাজকে প্রায়োরিটি দিন, সেই কাজকে বিশ্বাস রাখুন, তাহলে আপনার সেই কাজ থেকে সফলতা আসবে। তো অনলাইন মার্কেটিংটা ঠিক এমন না, আমি গেলাম কাজ করে চলে আসলাম, কিছু মানি ওখানে দিচ্ছে আমি নিয়ে চলে আসলাম, এমনটি না। আপনাকে একজন লিজেন্ড পার্সন হতে হবে অনলাইন থেকে আর্নিং করতে হলে, আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আসলে এটা পসিবল, আপনাকে ক্যারিয়ার হিসেবে নিতে হবে, যদি না নেন প্রবলেম নাই, বাট এটাকে বিশ্বাস করতে হবে যে আসলে অনলাইন থেকে কিছু করা পসিবল। দেন পিপুলদেরকে হেল্প করতে হবে, না হলে এই কমিউনিটিতে আপনি থাকতে পারবেন না। ওকে ফাইন, তো ফার্স্টে আমি যেটা করেছি, আমি প্রোফাইলটি সাজিয়েছি, সুন্দর একটা ব্যানার দিয়েছি, কারণ কি, আমার প্রোফাইলে রেগুলারলি আমি অনেক ফলোয়ার পাই, তারা আমার প্রোফাইলগুলো ভিজিট করে, তো প্রোফাইলগুলো ভিজিট করে আমি কিন্তু ফ্রিতে তাদের টপিকগুলো পেয়ে যাই। আমার প্রোফাইল যখন ভিজিট করে দেখে এন্টারপ্রেনার, ইন্টারনেট মার্কেটার, ইনভেস্টর, এবং আমার ওয়েবসাইটটিও দেওয়া আছে, এখানে যাই, তারপরে আমি কি করছি, কিভাবে কাজ করছি এটা লক্ষ্য করে, ঠিক আছে? তো তারপরে এখানে আমি হচ্ছে ফটো দিয়েছি, তারপরে রেগুলার পোস্ট অ্যাক্টিভিটি আছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো আমার অ্যাক্টিভিটিটা পার্সোনাল প্রোফাইলে এমনটি, এবং কি মেসেজে গেলে দেখতে পারবেন, সবাইকে হেল্প করা, তাদের সাথে কথা বলা, তাদের কি প্রবলেমগুলো সেগুলো নিয়ে সলভ করা, তাদেরকে, তাদের সাথে কনসাল্টিং রাখা, তো আমি এভাবে কাজ করি। ওকে, তো এখন চলুন, আমার একটা গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং উইথ শাইন, সেটাতে আমি জাস্ট একটা পোস্ট করেছিলাম, তো সেই পোস্টে দেখছি আমি ভ্যালু দিয়েছি বিধায়, আমার একটা পোস্টে কমেন্ট পড়েছে 784টা, অলমোস্ট 500 কমেন্ট একটা, জাস্ট ওয়ানলি ওয়ান পোস্ট। ওকে ফাইন, তো এখন আমি যেই গ্রুপগুলো
ওপেন করব, সেটা হয় আমার মতোই কোন এক মার্কেটারে। এটা ক্যাটলিনের গ্রুপ, এটা হচ্ছে লিনজের গ্রুপ, ওকে, এটা অটোমেশন স্পেন্সার মেসামে, এটা ক্লিক ফানেলের, এটা ক্লিক ফানেলের। তো এই গ্রুপগুলো ওপেন করেছি, তার কিছু এক্সাম্পল দিব বিধায় ওপেন করেছি, ওকে। আর আমি কিছু যাদের আমাদের ফ্রেন্ড লিস্টে আছে আমার এবং তাদেরকে ফলো করি, তারা আমাকে ফলো করে, তো তাদের অ্যাক্টিভিটিগুলো যদি আমি দেখি লিন যেতেও, তো চলুন আমরা লিন যেকে আমি একটু তার অ্যাক্টিভিটিগুলো দেখে আসি, সে কিভাবে ফেসবুকে মার্কেটিং করছে আবার তাও ফ্রিতে। ওকে, লিন যে লিখে সার্চ দিই, ওকে ফাইন, ও সে আমার ফ্রেন্ড, ভেরি নাইস। ওকে, সে কি করছে, ওয়াও, তার একটা প্রোফাইল পিকচার একটা ব্যানার দিয়ে দিছে, ব্যানার দিয়ে কি করছে, থ্রি প্রুভেন স্টেপ টু আর্নিং প্যাসিভ ইনকাম অনলাইন উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি চ্যাটশিট। সে একটা চ্যাটশিট দিচ্ছে, সেটা একদম ফ্রিতে, এবং কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় এবং তার গ্রুপে কিভাবে জয়েন করব, সেই গ্রুপ লিঙ্কটা এখানে দিয়েছে সুন্দর করে একটা ব্যানার দিয়ে, ঠিক আছে। তো তাহলে সে কিন্তু ফ্রিতে তার যত ট্রাফিক আছে পাচ্ছে, এবং তার একটা কিন্তু পার্সোনাল গ্রুপ আছে, এই যে তার পার্সোনাল একটা গ্রুপ আছে, তো সেখানেও পিপুলদেরকে সে হেল্প করছে, ওকে। এখন এর অ্যাক্টিভিটি গুলো আমরা বিভিন্ন গ্রুপে যাই, তো তার গ্রুপে তো ওর যেহেতু গ্রুপ, ওর গ্রুপে ওর অ্যাক্টিভিটি গুলো আছে, ওর গ্রুপে আমি অ্যাক্টিভিটি না দেখলাম, চলুন অন্য যে গ্রুপে তার অ্যাক্টিভিটি গুলো ফলো করি, ওকে। মানে এটা ক্যাটলিনের গ্রুপ, এখন ক্যাটলিনের গ্রুপে লিন যে কি কি করে না করে একটু দেখে আসি, ওকে ফাইন। আমরা যদি এখানে লিন যে লিখে সার্চ দিই, ওকে, এখানে লিন যে কি করেছে, ওকে, এখানে লিন যে দেখি কমেন্ট করেছে কিনা, হ্যাঁ, তার গ্রুপটাকে সেই গ্রুপে ওয়েলকাম করছে, এই গ্রুপে যে পার্সন গুলো আছে তার গ্রুপটাকে রেফার করছে, মানে এই গ্রুপের পার্সন গুলোকে সে নিতে চাচ্ছে, কারণ সেও একজন ক্যাটলিন, একজন ইন্টারনেট মার্কেটার, আবার লিন যেও একজন ইন্টারনেট মার্কেটার, তো ও চাচ্ছে যে এই গ্রুপে যে মেম্বার গুলো আছে আমি নিই, তাহলে আমার গ্রুপগুলো হার্ডই হলো, তো আমার গ্রুপগুলো মেম্বারফুল হলো এবং সবাই অ্যাফিলিয়েট মার্কেটার, সেটা একটা বড় একটা কমিউনিটি হলো, আমি যদি তাদেরকে হেল্প করতে পারি, ভালো কিছু প্রোভাইড করতে পারি, তাহলে তারাই আমাকে মানি জেনারেট করে দিবে, আমার কোনো টেনশন করা লাগবে না, একটা প্যাসিভ ইনকাম চলে আসবে, বিধায় সে তার গ্রুপটাকে তার ফ্রেন্ডের গ্রুপে ফরওয়ার্ড করছে, মানে ফ্রেন্ডের গ্রুপ থেকে ট্রাফিক নেওয়ার জন্য সে কাজ করছে। সে আরও কিছু কথা লিখছে, ওকে ফাইন, তো তার অ্যাক্টিভিটি গুলো দেখি, সে আবার এখানেও ফলো করছে, ঠিক আছে, সে রেগুলার মানে তার কমিউনিটিতে সে যুক্ত আছে, কমেন্ট করে হোক, পোস্ট করে, ওয়াও, সে আবার ডিরেক্টলি এই গ্রুপে সে পোস্টও করেছে, কি পোস্ট করেছে, আমি হচ্ছে ইটিসন LLC, মানে ইও ক্লিক ফানেল থেকে এত ডলার পেমেন্ট পেলাম এই উইকে, হ্যাঁ। তো তার রেজাল্ট, তার কেস স্টাডি, তার মার্কেটিং নলেজ, তার প্রবলেম গুলো সবগুলো সে কি করছে, শেয়ার করতেছে অন্যজনের গ্রুপে এবং তার ইভেন তার গ্রুপে। তো এ যখন এই গ্রুপে এই পোস্টটা দিল, অনেকে কি করবে, অনেকে করবে তার আইডি একটু চেক করে আসি, তো সে আসলে এত ডলার ইনকাম করেছে, যখনই তার আইডিটা চেক করতে যাবে তখনই দেখবে তার একটা সুন্দর করে ব্যানার, তার প্রোফাইল, তার গ্রুপ, তো সেও কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি তার গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, দেখি তার অ্যাক্টিভিটি গুলো আরো ফলো করি, অবশ্যই তার অ্যাক্টিভিটি এখানে আছে, গ্রুপ কমেন্টে আছে, ওয়াও ওয়াও, কমেন্ট রেগুলার সে কমেন্ট করে তার প্রত্যেকটা পোস্টে ক্যাটলিনের, ঠিক আছে, ওয়াও, সে আবার পোস্ট করেছে, হোয়েন আই ফার্স্ট স্টার্টেড মাই অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নি আই ওয়াজ এ লিটল ইনসিওর অ্যাবাউট হাউ টু ভ্যালু পিপুল আই ওয়াজ কানেক্টিং উইথ অ্যান্ড দ্য পিপুল ইন মাই গ্রুপ। তো সে একটা তার লাইফস্টাইল কথা লিখছে, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে, সবার কাছে তো সে গল্পটা শোনাচ্ছে, কারণ এখান থেকে কিছু ট্রাফিক সে নিবে। তো আমরা ওয়াও ওয়াও, সে আবার পোস্ট করেছে ওর গ্রুপে, এসে পোস্ট করেছে কি, এটা আমার ক্লিক ফানেল থেকে আর্নিং, ঠিক আছে, ওকে, ওয়াও, তার ডিম কার্ডটি প্রায় রিসিভ, 45 জন অ্যাক্টিভ মেম্বার হয়ে গেছে, যখন 100 জন হবে সে ডিম কার্ডটি পাবে, একদিন মেবি পেয়ে গেছে, ওকে ফাইন, ওয়াও, তার পোস্ট দেখছেন ক্যাটলিনের গ্রুপে লিন যে কি করছে, সে অনেকগুলো পই দিয়েছে, অনেকগুলো পই দিয়েছে, অনেকগুলো, ওয়াও, এখন তো শুধু তারই পোস্ট, ওএমজি, এখন হচ্ছে একটা গ্রুপে গেলাম, এখন হচ্ছে আমরা আর একটা যাই, অটোমেশন গ্রুপে, এটা স্পেন্সারের গ্রুপ, এই গ্রুপে দেখি ও কিছু করছে কিনা, কোনো ভ্যালু প্রোভাইড করছে কিনা, তার পই দিয়েছে কিনা।
এই গ্রুপে, হ্যাঁ এই গ্রুপেও সে আছে, নাইস, সেই গ্রুপের অ্যাক্টিভ, স্পেন্সারের গ্রুপের অ্যাক্টিভ, ভেরি মাস, ওয়াও, সে স্পেন্সারের প্রত্যেকটা পোস্টে কমেন্ট করছে, ওয়াও, ফাইন। তো এখন দেখি ক্লিক ফানেল, যেটা অফিসিয়াল গ্রুপ, ও এখানে কি পার্টিসিপেট করছে। ওয়াও, সে কিন্তু কমেন্টিং এ ঠিকই আছে, ওয়াও, তার সে পোস্টটা দেখেন, এই সেম পোস্ট ও যত গ্রুপে আছে, তার রেজাল্ট, সে তার কিন্তু একটা অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট গুলো তার প্রত্যেকটা গ্রুপে শেয়ার করছে। ওকে দেখছেন, ওকে এই গ্রুপে একটু যাই, ভেরি নাইস, এই গ্রুপেও সে আছে, ওয়াও, এই গ্রুপে আছে, এখানেও রেগুলার কমেন্টিং এ আছে, ওকে, এই গ্রুপে ডিরেক্টলি, এই যে এটা পোস্ট, কিন্তু এই পোস্টটা কিন্তু অন্য গ্রুপ, অন্যজনের গ্রুপেও দেখেছিলাম, তার মানে সে একটা কন্টেন্ট মেক করেছে, ঠিক আছে, সেই তার কন্টেন্টটা, সে তার পার্সোনাল কন্টেন্টটা সে যত গ্রুপে রিলেটেড আছে সব গ্রুপে পোস্ট করে দিছে, যারা হচ্ছে কোন কোন টাইপের গ্রুপে পোস্টগুলো করেছে, এই যে এখানে এন্টারপ্রেনার, অনলাইন মার্কেটিং, মেক মানি অনলাইন, জব, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং সিক্রেট, তো এই যে গ্রুপগুলো আছে, ক্লিক ফানেল, বিল্ডার অল, তো এই যে অফিসিয়াল গ্রুপগুলো আছে সব গ্রুপে সে তার কেস স্টাডি, সে তার কন্টেন্ট গুলো রেগুলারলি ফলো আপ করতেছে, সে কিন্তু স্প্যাম কখনোই স্প্যাম করতেছে না, দেখেন, সে কিন্তু তার লিঙ্কে, তার পোস্টে লিঙ্ক দেয়নি, সে লিঙ্ক একটা দিয়েছে, সেটাতে তার অনুমতি ছিল, গ্রুপের যে অ্যাডমিন, তার অনুমতি ছিল যে এই পোস্টতে তুমি তোমার লিঙ্ক শেয়ার করতে পারো, শুধুমাত্র সেই পোস্টে তার লিঙ্ক শেয়ার করেছে, ঠিক আছে, এভাবে মার্কেটিং করছে। আমরা এখন একজনে দেখলাম, এখন হচ্ছে ক্যাটলিন, দেখি ক্যাটলিন কি করছে, এটা হচ্ছে ক্যাটলিনের, এটা হচ্ছে ক্যাটলিনের পার্সোনাল গ্রুপ, তো এই গ্রুপে তো তার অ্যাক্টিভিটি থাকবে, আমরা এই গ্রুপে না যাই। এখন হচ্ছে লিন্সের গ্রুপে ক্যাটলিন কি করে আমরা দেখি, ওকে, অটোমেশন স্পেন্সারের গ্রুপে ক্যাটলিন কি করে আমরা দেখি, ক্লিক ফানেল গ্রুপে ক্যাটলিন কি করে আমরা দেখি, আমি তাদের সাথে জাস্ট এই গ্রুপগুলোতে মিউচুয়াল আছি, সো এই গ্রুপগুলোই দেখতে পাচ্ছি, জানি না আর কি কোন গ্রুপে তারা কতগুলো পোস্ট করে, আল্লাহ, ওকে, আমি হচ্ছে এই গ্রুপটিতে যাই, তো ল্যান্সের গ্রুপে কি করছে, এই ক্যাটলিন আবার পোস্ট করেছে, ক্যাটলিন পোস্ট করেছে, কি পোস্ট করেছে, যে ক্লিক ফানেল থেকে ক্যাটলিন কি হয়েছে, ফিচারেড হয়েছে, তো ক্লিক ফানেল তাকে নিয়ে লেখালেখি করছে, ঠিক আছে, সেটা কি করছে, সেটা হচ্ছে সব গ্রুপে পোস্ট, ক্লিক ফানেল, অফিসিয়াল গ্রুপ, ল্যান্সি গ্রুপ, স্পেন্সারের গ্রুপ, যত গ্রুপ আছে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড, অনলাইন মার্কেটিং রিলেটেড, এন্টারপ্রেনার্স রিলেটেড, জব রিলেটেড, মেক মানি অনলাইন, সব গ্রুপগুলোতে পোস্ট করেছে, তার অ্যাচিভমেন্ট রেজাল্ট, ঠিক আছে, সে নিজে তার পার্সোনাল প্রোফাইল থেকে পোস্ট করেছে, ঠিক আছে, তো পার্সোনাল প্রোফাইল থেকে এই গ্রুপটা শেয়ার করেছে, ও মা, সে আবার তার $25,000 আর্নিংটা ওই স্ক্রিনশট দিয়েছে এর গ্রুপে, সে রেগুলার পোস্ট, দেখছেন, সে প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে কিন্তু সে অ্যাক্টিভ আছে এই গ্রুপে, ওয়াও, সে ডিম কার, তার ডিম কার জিতে গেছে, ঠিক আছে, মানে 100 জন ক্লিক ফানেল সে সেল করেছে, ক্লিক ফানেল সফটওয়্যারটি 100 পিস, ঠিক আছে, 100 জনকে রেফার করে সেল করেছে, ওকে, তারপরে অটোমেশন গ্রুপ, ও মা, অটোমেশন গ্রুপেও সে আছে, ঠিক আছে, অটোমেশন গ্রুপে সেম পোস্ট, ঠিক আছে, তার যে আর্নিং গুলো, অ্যাচিভমেন্ট গুলো শেয়ার করতেছে, ওকে, তারপরে ক্লিক ফানেল গ্রুপে, হ্যাঁ ক্লিক ফানেল গ্রুপেও সে আছে, হ্যাঁ ক্লিক ফানেল গ্রুপেও সে আছে, ক্যাটলিন আছে, দেখছেন অবস্থা, ওকে, তারপরে যাই, ও মা, ক্লিক ফানেল আর একটা অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপেও তার রেগুলার পোস্ট আছে, ওকে, এখন তার আমরা প্রোফাইল একটু ঘেটে আসি, তার প্রোফাইল গুলো কিভাবে সাজিয়েছে সে, তার প্রোফাইলটি আমরা দেখতে পারছি, সে ফ্রি চার্জশিট দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে, তো দেখছেন এখানে গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছে, সবার ফেসবুক প্রোফাইল প্রায় একই রকম, ঠিক আছে, তো তারা কিন্তু এই মার্কেটিং জবকে বেছে নিয়েছে,
ঠিক আছে, তাদের ক্যারিয়ার হিসেবে, তাদের মনে প্রাণে বিশ্বাস করছে, দেন তাদের সুন্দর একটা আর্নিং আসতেছে, এমনি এমনি কিন্তু আসেনি। এখন আমরা যদি এদেরকে জেমস, আকবর, জাফি, টিম, পল, স্পেন্সার, মার্কাস সবার প্রোফাইল যদি ফলো করি সময়, ওকে, তারপর আমি ফলো করতেছি, এই একটু বড় হবে, কারণ এক্সাম্পল না দিলে, মানে রিয়াল উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না। এই জেমস হার্ট, এ কি করলো, উইনকার, ওয়াও, এই উইনকার জিতে গেছে, তার কার্ডটি উইন করছে, ড্রিম কার্ড, 100 জনকে রেফার করেছে, বাহ সুন্দর। সে হয়তো ল্যাম্বোর্গিনি নিবে, হয় BMW নিবে। ওকে, এখন আকবর দেখি কি করছে, আকবর শেখ, OMG, দেখছেন কত সুন্দর করে তার প্রোফাইলটি সাজিয়েছে। তার কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট, তার বড় ব্যানার, তার বড় প্রোফাইলটি, তার বড় পরিচয়, তার বড় ব্যানার, ঠিক আছে। ওকে, জেফরি কি করছে, সেও এই দেখেন, জয়েন দা ফেসবুক গ্রুপ ব্ল, ওয়াও, এখানে ফেসবুক গ্রুপ, তার প্রোফাইল, সবকিছু, লিঙ্ক দিন, এভরিথিং পোস্ট করেছে, তার লাইফ স্টাইল, নাইস। এখন টিমেটটা দেখি, টিম টিম উইন কার্ড জিতছে, ওয়াও, সে সে কার উইন করছে রিসেন্টলি, ঠিক আছে। তো এখন দেখুন তার প্রোফাইলটা, দেখুন তার কভার ফটোটা, দেখুন এই দেখ, ক্লিক ফানেল, ডিম কার উইনার, অসাম অসাম, অনেক বড় মার্কেটার, ঠিক আছে। পল পল কি করে দেখি আমরা, ওয়াও, সেও ফ্রি চ্যাট দিচ্ছে, ওয়াও, সে সবকিছু ফ্রিতে, তারপরে গ্রুপে জয়েন করতে বলছে, তার স্পেন্সারকে দেখি আমরা, স্পেন্সারও সেম কাজটি করেছে। তো এই দেখেন তার এইখানে প্রোফাইল ফটো দিয়ে সে তার গ্রুপগুলোতে টানছে, তার পার্সন গুলোকে, তার ফ্রেন্ড গুলোকে, তার ফ্যামিলি মেম্বার গুলোকে, এভরিথিং, কারণ সে তার জবটাকে লাইফ পছন্দ করে, তার জবটাকে যে সে যদি পছন্দ করে তাহলে তার ফ্যামিলি রিলেটেড ফ্রেন্ডস কে ইনভাইট করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আপনি যদি আপনার জবটাকে পছন্দ না করেন তাহলে কখনোই আপনার জবকে আপনার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড তাদেরকে রেফার করতে পারবেন না, ঠিক আছে। ওকে ফাইন, তো আমরা হচ্ছে অনেক গ্রুপ, অনেক অনেকেই কিন্তু আমার ফ্রেন্ড, ঠিক আছে, তো তাদের সাথে আমরা দেখলাম তারা কিভাবে গ্রুপগুলোতে জয়েন্ড হয়ে তারা উইথাউট স্প্যামিং করে গ্রুপগুলো থেকে, যারা নিউবি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়, অনলাইন থেকে কিছু আর্নিং করতে চায়, ক্যারিয়ার করতে চায়, তাদেরকে হেল্প করছে। এক সময় তাদেরকে হেল্প করেই তারা বড় বড় যে ইগুলো আছে, প্রজেক্টগুলো আছে, বড় বড় চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো মোকাবেলা করছে, ঠিক আছে। তো আমরা কি করব, ফেসবুকে মেক মানি অনলাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, ই এন্টারপ্রেনার্স, ড্রপ শিপিং, ই কমার্স, উ কমার্স, এগুলো লিখে সার্চ করব। চলুন আমরা মেক মানি অনলাইন লিখে সার্চ করি। তারপর দেখলেন যে অনেকগুলো গ্রুপ আসলো, দেখেন আমি অনেকগুলোতে জয়েন, তো এই গ্রুপে যে আপনার কেস স্টাডি, তারপরে মেক মানি গ্রুপগুলোতে, জবস গ্রুপগুলোতে তারা কিভাবে কাজ, জবস গ্রুপগুলোতে একটা যদি যান, তো মেক মানি গ্রুপগুলোতে যদি যান তাহলে দেখবেন আদার্স পিপুল, আদার পার্সন, আদার কমিউনিটির লোকজন কি করছে এখানে, তা আপনিও সেম কাজটি করুন, ঠিক আছে। ওয়াও, ভেরি নাইস, তাদের কেস স্টাডি, তাদের রেজাল্ট সবকিছু পিপুলদের সাথে শেয়ার করছে এবং তাদেরকে হেল্প করছে অনলাইন থেকে আর্নিং করার জন্য। আপনি সেম কাজটি করতে পারেন, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ওকে, এখানে আপনি কি বিক্রি করবেন, এটা এখানে আপনি দুইটা সফটওয়্যার বিক্রি করতে পারেন, না দুইটা সফটওয়্যার না, আমি অলরেডি আপনাদেরকে দিয়েছিলাম, সেই রেজাল্ট কি কোথায় গেল, প্রোডাক্ট চুজ করে দিয়েছিলাম, কোন কোন প্রোডাক্টের আপনারা মার্কেটিং করবেন। ওকে চলুন আমরা প্রোডাক্টটি দেখে আসি, টপ অ্যাফিলিয়েট অফার্স, এই গ্রুপগুলোতে আপনি ক্লিক ফানেল, বিল্ডারল, কাইভিও, গেট রেসপন্স, স্পন্সর, অ্যাক্টিভ ক্যাম্পেইন, ইলিজেন্ট থিম, ক্লিক ম্যাজিক, ইউডেমি, পোস্ট অ্যাফিলিয়েট প্রো, লং টেল প্রো, তো এই প্রোডাক্টগুলো
প্রত্যেকটাই কিন্তু প্রোডাক্ট, ঠিক আছে, প্রত্যেকটাই সফটওয়্যার, এগুলো কিন্তু সেল করতে পারেন। এগুলো সেল করলে আপনার বেনিফিট কি, এগুলো সেল করলে আপনি লাইফ টাইম ধরে যার কাছে সেল করেছেন, লাইফ টাইম ধরে তার কাছ থেকে বেনিফিট পেয়ে, যতদিন ওই সফটওয়্যারটি ইউজ করবে, যতবার পেমেন্ট করবে, যত প্রত্যেক মাসে পেমেন্ট করলে আপনি একটা কমিশন পাবেন। এবং শুধু তাই না, সে যদি ওই প্রোডাক্টটি আবার সেলিং স্টার্ট করে, সেটাকে বলে সেকেন্ড টায়ার কমিশন, তাহলে ওর যত সেল হবে ওই সেল থেকেও আপনি 30% পাবেন। চিন্তা করছেন, তাহলে তারপরে আর দিবে না, সেকেন্ড টায়ার পর্যন্ত আপনাকে দিবে। মানে ও ওর কাছে যে আপনি সেল করলেন সেটার জন্য একটা পেলেন, আবার ও যত সেল করবে এই প্রোডাক্টটি, এই বিল্ডার অল, এই ক্লিক ফানেল, তার সেল থেকেও আপনি লাইফ টাইম পাবেন। তাহলে কেন তাকে ইনকাম জেনারেট করার জন্য, মানি জেনারেট করার জন্য হেল্প করবেন না, বলুন? ওকে, প্রথমে তার কাছে সেল করতে পাচ্ছেনই, সে যত সেল করবে আবার পাবেন, ঠিক আছে? তো তাদেরকে হেল্প করবো আমরা এই প্রোডাক্টগুলো সেলিং এর জন্য, ঠিক আছে? এই ভালো ভালো প্রোডাক্ট যেখানে ক্লিক ফানেল, বিল্ডার অল, কাইভিও, তো এগুলো আমি কিন্তু পার্সোনালি ইউজ করি। যেখানে আমার এই প্রোডাক্টগুলো যদি ইউজ না করতাম, আমি একটা সিপিএ নেটওয়ার্ক তৈরি করেছি, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তৈরি করেছি, আমি তারপরে অনেক ফানেল তৈরি করেছি, ওয়েবসাইট তৈরি করেছি, বাট আমার কিন্তু কোডিং নলেজ নেই বললেই চলে, মানে খুব কম আছে। যেটা কম আছে বলতে, আমি আর পসিবল ছিল না প্রত্যেকটা কোডিং কোডিং করে এই সাইটগুলো বিল্ড আপ করা, আমার এত সুন্দর ওয়েবসাইট রাতারাতি তৈরি করে ফেলা, রাতারাতি একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস তৈরি করে ফেলা, রাতারাতি একটা সিপিএ নেটওয়ার্ক তৈরি করে ফেলা, রাতারাতি ওয়েবসাইট বিল্ডিং তৈরি করে ফেলা, তো আমি সেগুলো করতে পেরেছি এই সফটওয়্যারের বদৌলতে, এই সফটওয়্যারগুলো ইউজ করে। তো এটাই, তাহলে অবশ্যই এই সফটওয়্যারগুলো হেল্পফুল, এই সফটওয়্যারগুলো আসলেই ভালো কাজে দেয়। তো এই সফটওয়্যারগুলো আমি নিজে বিশ্বাস করেছি অনেক ভালো জিনিস, বিধায় আমি অপরকে হেল্প করতে সেই সফটওয়্যারগুলো কেনার জন্য, এই সফটওয়্যারগুলো ইউজ করার জন্য, তো দেন আমার মানিটা জেনারেট হচ্ছে অটোমেটিক্যালি। ওকে, তো আপনাদের কাজ তাহলে ফেসবুকে এটাই। তো আপনারা প্রথমে এই গ্রুপগুলোতে যাবেন, তারপরে গ্রুপগুলোতে অন্যরা কিভাবে কাজ করছে তাদেরকে ফলো করুন, দেন নিজে নিজে তাদের কাছে আপনার প্রোডাক্টটি তুলে ধরুন। তো আপনি এই কি বিল্ডার অল, ক্লিক ফানেল থেকে যেভাবে আর্নিং করছেন, আপনার আর্নিংটা যেভাবে হচ্ছে, ঠিক সেভাবেই আর আপনার ফ্রেন্ডকে বলে দিন, ঠিক আছে? সমস্যা তো নাই, আপনার ফ্রেন্ডকে বলে দিন, যেভাবে সত্যি কথাই বলুন, আপনার আর্নিং হলেও বলুন না হলেও বলুন, যে আমি এটাতে রিয়াল কেস স্টাডি দেন, রিয়াল কেস স্টাডি কি, আমি এটাতে জয়েন করেছিলাম এত তারিখে, আজকে এত তারিখ, আমি এই কয়দিনে এতটা আর্নিং করেছি, তুমি যদি করতে চাও তাহলে তুমি এখানে আর্নিংটা স্টার্ট করতে পারো। এটা হচ্ছে খুবই রিয়াল একটা ওয়ার্ক, এটাতে এটাতে কোনো প্রবলেম নেই, তো তোমার টেনশন করা লাগবে না তোমার ভবিষ্যৎ নিয়ে, তোমার ক্যারিয়ার নিয়ে, বিকজ এটা তুমি রিয়াল জিনিস তুমি কাজ করছো, একটা সফটওয়্যার নিয়ে কাজ করছো, একটা ওয়েবসাইট বিল্ডিং বিল্ডার নিয়ে কাজ করছো, ঠিক আছে? তো এই সফটওয়্যারগুলো আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন। যে ধরো তোমার ফ্রেন্ডের, ধরো ই কমার্স একটা বিজনেস আছে, তোমার ফ্রেন্ডের ড্রপ শিপিং বিজনেস আছে, তোমার ফ্রেন্ডের হচ্ছে লোকালি কোনো বিজনেস আছে, তোমার ফ্রেন্ডের সামহাও কোনো অফলাইন বিজনেস আছে, তার কিন্তু যখন ওয়েবসাইট দরকার হবে, সে কি করবে, একটা ওয়েবসাইট বিল্ডিং করতে হলে একটা কোনো ডেভেলপারকে খুঁজবে, ঠিক আছে? তো তোমার যে ডেভেলপারকে খুঁজবে তাদের এই সফটওয়্যারগুলো দিলে হেল্প হতে পারে। এবং আমরা জানি যে ক্লিক ফানেল ইউজ করে ই কমার্স সাইট, শপিফাই, ড্রপ শিপিং, তারপরে সেল ব্র্যান্ডিং, নিজের প্রোডাক্ট, কনসালটেন্সি, এজেন্সি, এই টাইপের সার্ভিসগুলো আমরা খুব সহজে দিতে পারি, কারণ এখানে এত এত থিম আছে আপনার বিজনেসকে আরও গ্রো আপ করবে, এত এত সেলস ফানেল তৈরি করা আছে, যেই ফানেলসগুলো ইউজ করলে আপনি যত ট্রাফিক পাঠাবেন সব ট্রাফিকই আপনার সেলে পরিণত হবে। ওকে, তাহলে ফেসবুক ফ্রি মার্কেটিং আমরা কিভাবে করি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো ফেসবুক ফ্রি মার্কেটিং হলো গ্রুপগুলোতে যে অন্য পিপুলদেরকে, যারা বিগিনার লেভেলে আছে, তাদেরকে হেল্প করা, ঠিক আছে? এটাই হলো ফেসবুক ফ্রি মার্কেটিং, আর আপনার প্রোডাক্টটা তাদের কাছে খুব সুন্দর করে সেল করা। আপনি কখনোই তাদেরকে প্রথম পরিচয়ে প্রথমে লিংক পোস্ট করবেন না, যারা খুবই ইন্টারেস্টেড তারা আপনার প্রোফাইলে এসে নিজেরাই লিংক ছাবে, তারাই কমেন্ট করবে, এই আমি শাহিন, আমি এখন কি করতে পারি। তো আমি যখন এই কমিউনিটিতে আসি তখন একদমই বিগিনার ছিলাম, ফার্স্টে কি করেছি, ওদের কাছে হেল্প চেয়েছি, তারা কিন্তু সবাই মেসেজে রিপ্লাই করেছে আমাকে, ওকে, রিপ্লে করে তুমি এটা করো না এটা করো এটা ভালো হবে, ফ্রিতেই দিয়েছে, সব হেল্প ফ্রিতে করেছে। তো অনেকেই আমাকে হেল্প করেছে এর মধ্যে, ঠিক আছে? তো এখন যারা বিগিনার আছে, বিগিনারদেরকে আপনি হেল্প করেন, হেল্প করে তাদের আর্নিংটা ইনশিওর করেন, তাহলে অবশ্যই আপনার আর্নিংটা হবে।
তো আমরা এই গ্রুপ মার্কেটিং আসলে এভাবেই করব, পিপুলদেরকে হেল্প করব, তাদেরকে ভ্যালু প্রোভাইড করব, আর প্রত্যেকটা গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, নিজের প্রোফাইলগুলো সুন্দর করে সাজাবো। তারপরে আমরা ফেসবুকে আরও কিছু কাজ করতে পারি, ফেসবুক লাইভে যেয়ে আমাদের যে প্রোডাক্টগুলো সেল করতেছি সেটা নিয়ে কথা বলতে পারি, আমাদের যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি সেই প্রোডাক্টটা নিয়ে এডুকেটেড হয়ে সেই প্রোডাক্টের একটা কেস স্টাডি দিতে পারি, আমরা ফেসবুকে লাইভ যেতে পারি, আমরা গ্রুপগুলোতে তৈরি করতে পারি, সেই গ্রুপগুলোতে মানুষকে ইনভাইট করতে পারি। আসলে ফেসবুক ইউজ করে এভাবেই খুব সহজে আমরা শুধু শুধু চ্যাট না করে, শুধু শুধু কমিউনিটিতে বাজে কিছু ভাইরাল না করে, এই কাজগুলো কিন্তু আমরা ঘুমায় শুয়ে শুয়ে অথবা হচ্ছে বাসের জ্যামে থেকেও গুলো করতে পারি। ঠিক আছে, তো এই কাজগুলো আমার মনে মতে সব কাজগুলো থেকে খুব ইজি, কারণ ফেসবুক আমরা সবাই ইউজ করতে জানি। ওকে, আসলে এতক্ষণে সবাই বুঝতে পারছেন ফেসবুকে আমরা কিভাবে কাজ করব। তো এখানে জব রিলেটেড গ্রুপগুলো সার্চ দিবেন, বিজনেস, মেক মানি অনলাইন, কিভাবে ক্যারিয়ার করতে চাই, এন্টারপ্রেনারশিপ, লাইফ, বিজনেস, লাক্সারি লাইফ, এই গ্রুপগুলোতে গেলেই আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে কাজ করছে। ঠিক সেম সেম নিয়মে আপনি কাজ শুরু করে দেন, আপনার আর্নিং নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন। আর ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। আর তারপরও যাদের প্রবলেম থেকেই যাচ্ছে, আমাকে আমি ফ্রিতে কনসালটেশন দিব, আমাকে জাস্ট মেসেজ করে বলুন যে ভাই আপনি কোন টাইমে ফ্রি আছেন, অথবা আমার একটা বুকিং সাইট আছে, সেই সাইটে যে আমাকে বুক দিতে পারেন। আমি যাচ্ছি shahinnazafi.shahindigital.com, shahinnazafi.me, আর যে কাজটি করবেন আপনি সহজেই তাকে প্রথমেই তাকে লিঙ্ক শেয়ার করবেন না, সে যদি চায় নিজে থেকে তারপরে লিঙ্ক শেয়ার করবেন, তো তার সাথে খোশ গল্প করতে পারেন মেসেজিং এ। যে আমরা তো কিন্তু খোশ গল্প অনেকের সাথেই করে থাকি একদম ফ্রি অফ কস্টে করে। ঠিক আছে, সময়ের পর সময় ফ্রেন্ডের সাথে, আজকে নতুন ফ্রেন্ড হচ্ছে তার সাথে, ঠিক সেই গল্পটাই আপনি অন্যদের সাথে করুন, ইন্টারন্যাশনালি ভাবে করুন, সবার সাথে করুন, তাকে হেল্প করার চেষ্টা করুন। তারপরে তাকে সে যদি চায় যে না আমি তোমার বিজনেসটা আমি নিজেও করতে চাচ্ছি, এক্স্যাক্ট বিজনেস যেটা আপনি করছেন সেটাই এক্স্যাক্ট বিজনেসটা আপনার ফ্রেন্ডকে দিন, তো সমস্যা তো নাই। তো এভাবে প্রথমে লিঙ্ক দিবেন না, তার সাথে কথা বলতে বলতে, চ্যাট করতে করতে, মেসেজিং করতে করতে, তাকে হেল্প করতে করতে পরে দিবেন। হ্যাঁ, তাহলে স্প্যাম পড়বে না। আর আপনি যদি কোনো কিছু কাজ না করে প্রত্যেকটা গ্রুপে কি করলেন, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে শেয়ার করে চলে আসলেন, কোনো কন্টেন্ট লিখলেন না, তাদেরকে ভ্যালু দিলেন না, 2 দিন পরে আপনার কমিউনিটি থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে আপনাকে ব্যান করবে। ঠিক আছে, তো আপনাকে আর জয়েন রিকোয়েস্ট দিতেই পারবেন না এইসব বড় বড় গ্রুপে, এসব ভালো ভালো গ্রুপগুলোতে। সো আমরা কখনো স্প্যাম করব না, স্প্যাম করব না, স্ক্যাম করব না, লিগ্যাল পিপুল, লিজেন পার্সন হওয়ার চেষ্টা করব, সবাইকে হেল্প করার চেষ্টা করব। ওকে, আপনি যদি আমার সাইডে যে বুক নিতে যান তাহলে দেখতে পারবেন যে আমি কোন কোন টাইমে ফ্রি আছি, তো এই টাইমগুলোতে আমাকে ইজিলি ভাবে আমাকে বুক করতে পারেন একদম ফ্রিতে। দেন আমি আপনার সাথে কনসাল্ট কথা বলবো, আপনার বিজনেসটাকে হেল্প করব, কিভাবে আপনি বিজনেস করতে পারেন যেভাবে আমি করছি, সেভাবে আপনাকে এক্সাক্ট রুলস আপনাকে শিখাই দিব। এটা আমার বুকিং সাইট, তো এখানে গেলে আমার ফ্রি টাইম গুলো দেখতে পারবেন। ধরুন বুক মিতে আমি যাই, বুক মি, পিসিটা অনেক একটু গরম হয়ে গেছে এই জন্য লোড নিতে সমস্যা হচ্ছে, আর হচ্ছে আজকে নেট লাইন থেকে কল দিয়েছিল যে একটু প্রবলেম হতে পারে, তারা সরি চেয়ে নিয়েছে। ওকে, আপনারা এই পেজে আসলেই দেখতে পারবেন এবং কি খুব ইজিলি আমাকে বুক দিতে পারবেন। ঠিক আছে, একদম ফ্রিতে, একদম ফ্রিতে। তো এভাবেই কিন্তু আমি আপনাকে হেল্প করতেছি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।